नमस्कार, आमी पूजा शुरू करछी जानकारी। एदेशे बज्र निरोधक व्यवस्थाय आमूल परिवर्तन होच्छे आर बज्रदंड नय, एबार आसछे रोलिंग स्पियर पद्धति। एई नया व्यवस्था विदेशे इतिमध्ये कार्यकरी होयेछे। जोका मेट्रोर हाथ धरे एई प्रथम रेले एई नया व्यवस्था चालू होच्छे। ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে বজ্রদণ্ড দাঁড় করিয়ে দিলেই হবে, বাজ পড়লে সেই বাজ টেনে নেবে এই দণ্ড। এতদিন পর্যন্ত এটাই আমরা সকলেই জেনে এসেছি, কিন্তু কয়েক বছর আগে বিদেশে দেখা যায় 20 মিটারের বেশি উচ্চতায় বজ্রদণ্ড কাজ করে না। এরপরই নীতি বদলায় ইউরোপ ও আমেরিকার দেশগুলি। বাজ টানার নয়া প্রযুক্তি রোলিং স্পিয়ার। কি এই নয়া ব্যবস্থা? অনেকগুলি লোহার পাত মাটির নিচে নামবে, মাটির নিচে থাকবে একাধিক গোলাকৃতি বস্তু, তার মধ্যে বিদ্যুৎটা ভেঙে ভেঙে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, 1 সেকেন্ডের কয়েক ভগ্নাংশে, 1 ন্যানোসেকেন্ডে যদি বিদ্যুৎ ভেঙে দেওয়া যায়, তাহলে বাজ থেকে ভয়াবহ ক্ষতির আর কোনো সম্ভাবনা থাকে না। এদেশের রেলে প্রথম জোকা মেট্রো প্রকল্পেই এই নয়া ব্যবস্থা আসছে। রেল স্টেশন হিসেবে জোকা মেট্রো স্টেশনকেই সাজানো হচ্ছে রোলিং স্পিয়ার সিস্টেমে। 1000 অ্যাম্পিয়ার কারেন্ট, সেই কারেন্টকে 1 ন্যানোসেকেন্ডের মধ্যে আমাকে পৃথিবীর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তার জন্য বিভিন্ন রকম ওকে রাস্তা দিতে হবে। এই আমাদের 180 মিটার, এটার জন্য যেটা আগে স্ট্যান্ডার্ড অনুযায়ী 24টা দিলেই আমাদের হয়ে যেত, নতুন স্ট্যান্ডার্ড অনুযায়ী সেখানে আমাদের দিতে হবে 70খানা পাত ওকে প্রোভাইড করতে হবে। প্রায় 1 কিলোমিটার লম্বা হচ্ছে জোকা বিবাদীবাগ মেট্রোর প্রান্তিক স্টেশন জোকা। এই লম্বা স্টেশনকে রোলিং স্পিয়ার সিস্টেমে বজ্র নিরোধক করতে সময় লাগবে 1.5 থেকে 2 বছর। শুধুমাত্র স্টেশনই নয়, এর ফলে স্টেশনের আশেপাশের এলাকাও হয়ে যাবে বজ্র নিরোধক। বিশেষজ্ঞরা বলছেন, রোলিং স্পিয়ার সিস্টেম চালু হলে জোকা মেট্রো স্টেশনের 500 মিটার এলাকাও হয়ে যাবে বজ্র নিরোধক। ক্যামেরায় কমল জানার সঙ্গে শ্রেয়সী গাঙ্গুলির রিপোর্ট, 24 ঘন্টা।